পারতাম যে ওই মেয়েকে কুশল চ্যাটার্জির ঘাড়ে চাপাবেন বলে এত আদর আপ্যায়ন। কিন্তু স্যার, ওই কুশল চ্যাটার্জির কাছ থেকে না কোনো রকম কোনো অসংযত আচরণ তো আমরা দেখিনি। উনি তো সকলের সাথে সাধারণভাবে কথা বলেই চলে যেতেন, বরং আমার শাশুড়ি মা রায়কে দিয়ে ওই কুশল চ্যাটার্জির বাড়িতে খাওয়ার দিয়ে পাঠাতেন। ওই সেরকমই একবার বিকেলবেলা রায় একদিন ওই কুশল চ্যাটার্জির বাড়িতে গিয়ে আটকে পড়ে। পরের দিন এলাকার সবাই মিলে ওই বাড়িটা ঘিরে ফেলে। তখন সবাই মিলে রায়কে জিজ্ঞেস করে যে ওই কুশল চ্যাটার্জির সঙ্গে ওর সম্পর্কটা কী। তখন রায় সবার সামনে বলে যে কুশল চ্যাটার্জি ওকে বিয়ে করতে চায়। বিশ্বাস করুন, আমরা জানতাম যে কুশল চ্যাটার্জির মতো লোক রায়কে বিয়ে করতেই পারে না। আশেপাশের লোকরাও সবাই জানতো যে কুশল চ্যাটার্জির মতো লোক ওকে বিয়ে করতেই পারে না। কিন্তু স্যার, সবাই বুঝতো যে তারা বড় লোক, শিক্ষিত, ওদের মতো লোক কেন বলুন তো রায়কে বিয়ে করতে যাবে। আর বিয়ের কথা তো দূরস্থান, তিনি এমন কোনো ইঙ্গিত দেননি যে মনে হতে পারে রায়ের প্রতি তার কোনো অনুরাগ ছিল। ইওর অনার, আমি ওনার বয়ানটি রেকর্ড করলাম। আমার মনে হয় যে কেসের জন্য এই বয়ানটির প্রয়োজনীয়তা খুব বেশি। জনার, আজকের মতন আমার সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ হলো। আপনার সাক্ষ্য গ্রহণ শেষ হলেও আমার কিন্তু হয়নি। আমি আগে থেকেই জানতাম এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যই আমি সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রমাণ করে দেব এই ভদ্রমহিলা এখানে এসে যা যা কথা বললেন প্রত্যেকটা কথা মিথ্যে বলেছেন। কুশল চ্যাটার্জিকে টাকার লোভ দেখিয়ে মিথ্যে কথাগুলো বলতে বাধ্য করেছে। অবজেকশন ইওর অনার, একজন মহিলাকে অসম্মান করার জন্য যিনি নাকি সম্পর্কে ওর মামি হন তাকে এভাবে অপদস্থ করার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আস্তে আস্তে, কোনো কোলাহল নয়। আপনি কি বলতে পারেন রায় চ্যাটার্জি যেটা বললো সেটা সত্যি? সেদিনের এমন কোন লোক এ কথার সপক্ষে কোনো কথা বলতে পারেন? পারেন স্যার। এখন আমি উইটনেস বক্সে ডেকে নিচ্ছি আমার মামা শ্রী গোবিন্দ ঘোষকে। উনি আমার বক্তব্যের সপক্ষে সাক্ষ্য দেবেন। গোবিন্দ ঘোষকে উইটনেস বক্সে ডাকা হচ্ছে। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ। এক্ষুনি যে মহিলা এসে রায় চ্যাটার্জি আর কুশল চ্যাটার্জির বিয়ের ব্যাপারে এতগুলো কথা বললেন, আপনি কি সেগুলো নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? সে আমার স্ত্রী। আর আপনি রায় চ্যাটার্জির দাদা হন, তাই তো? আগে হ্যাঁ, তাই। আপনার বেশি সময় আমি নেব না, আপনাকে দু একটা প্রশ্ন করব। আপনি বলুন, রায় চ্যাটার্জি আর কুশল চ্যাটার্জির বিয়ে সম্পর্কে আপনি কি জানেন? কুশল চ্যাটার্জি
একজন অত্যন্ত ধরিবাজ মানুষ। তিনি তার কর্মসূত্রে আমাদের ওই এলাকায় বসবাস করতেন এবং যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে উনি তার সাঙ্গপাঙ্গ জুটিয়ে নেশা ভাং সবই করতেন। তার রূপের ছটায় আমার বোন তাহার প্রতি আকৃষ্ট হয়। আমরা এই সম্পর্কে কিছু সেরকম প্রথম দিকে জানতাম না, আর কুশল চ্যাটার্জিও সেই সুযোগে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার বোনকে কাছে ডাকে। আমরা বুঝতে পারছিলাম যে এই সম্পর্ক হবার নয়। আমি এবং আমার বাবা আমরা কেউ চাইতাম না যে আমার বোন কুশল চ্যাটার্জির সঙ্গে মেলামেশা করুক, কিন্তু সেই সময় কুশল চ্যাটার্জির মতন মানুষকে এড়িয়ে যাওয়া একটি 18-19 বছরের মেয়ের পক্ষে দুঃসাধ্য ছিল। কুশল চ্যাটার্জি তখন মাঝে মাঝে আমার বোনকে নিয়ে বাইকে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াত। আমরা কেউ এটা পছন্দ করতাম না। আমি আমার বোনকে বারণ করেছিলাম, আমার বাবার প্রবল আপত্তি ছিল, কিন্তু আমার বোন কোনো কথা শোনার মতন অবস্থায় ছিল না। আমার বোন আমাকে বলেছিল যে তোমরা তো আমার বিয়ের জন্য অনেক সম্বন্ধ দেখেছো, কিন্তু এরকম একটা সুন্দর ভালো ছেলের সঙ্গে কি তোমরা আমাকে বিয়ে দিতে পারবে? কুশল চ্যাটার্জি ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। কুশল চ্যাটার্জির সঙ্গে আমরা দেখা করে কথা বলবো, এরকম একটা ভাবনা চিন্তা আমরা সবে শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা ওর বাড়ির খোঁজ খবর নেব। আমরা স্থির করি যে আমার বোনের বিয়ে যদি তার সঙ্গে দিতেই হয় তাহলে তার বাড়ি ঘর, তার ফ্যামিলি কোথায় থাকে, কি করে, সমস্ত কিছু বিবেচনা করে তবেই দেব। কিন্তু ঠিক সেই দিনই দুর্ঘটনাটা ঘটে। আমার বোন তার বাড়িতে গিয়ে আটকে পড়ে এবং সেখানকার লোকজন সেই বাড়িটিকে ঘিরে ফেলে। আমাদের গ্রাম খুব রক্ষণশীল গ্রাম এবং তখন আরো রক্ষণশীল ছিল। সেদিনই বিচার সভা বসে এবং বিচার সভায় জিজ্ঞাসা করা হয় কুশল চ্যাটার্জিকে যে সে আমার বোনকে বিয়ে করতে রাজি কিনা। কুশল চ্যাটার্জি জানায় যে হ্যাঁ, সে রাজি। আমার বোনকেও জিজ্ঞাসা করা হয়। আমার বোনও বলে যে কুশল চ্যাটার্জি তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তারা আর কোনো সময় দিতে চায় না এবং সেদিনই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করে। কিন্তু কুশল চ্যাটার্জি সেদিন বারবার আপত্তি করেছিল যে সে বাড়ির একমাত্র ছেলে, সে বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করতে চায়। সে বাড়িতে গিয়ে তার বাবা মার কাছে এই বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু গ্রামের লোকজন সেদিন তাকে ছাড়েনি। যদিও সেদিন সে চলে যেত তাহলে আমার বোনকে এই মিথ্যে বিয়ের নাটকটা সারা জীবন ভোগ করতে হতো না। আর আমার ভাগ্নিকেও এতটা নিগ্রহের শিকার হতে হতো না সারাটা জীবন ভর। আর আমাকেও এই মঞ্চে আসার কোনো প্রয়োজনই পড়ত না। বিয়ের পর কুশল চ্যাটার্জি মাস চারেক আমার বোনের সঙ্গে ছিল। আমার বোন যখন 4 মাসের অন্তঃসত্ত্বা তখন কুশল চ্যাটার্জি একদিন বলে যে সে কয়েকদিনের জন্য তার বাড়িতে যাচ্ছে এবং বলে যে তার বাড়িতে তো এই বিয়ের খবর জানে না, তাই তিনি বাড়িতে বলে আসবেন যে তাদের বিয়ের যেন ওখানে একটা রিসেপশন করা হয়। কুশল চ্যাটার্জি এবার আমার বোনকে জানায় যে সে আমার বোনকে নিয়ে তার বাড়িতে ফিরতে চায়। আমার বোন অপেক্ষায় থাকে দিনের পর দিন, মাসের পর মাস,
কিন্তু কুশল চ্যাটার্জি আমার বোনকে আর নিতে আসে না। আমরা শহরে কিছুই জানতাম না, আর আমার বোন এত বোকা যে কুশল চ্যাটার্জি কোথায় থাকে, তার শহরের কি নাম কিছুই জিজ্ঞাসা করেনি। সে কোনো কিছুই জানে না, শুধু পাড়ার নামটা জানত। এরপর আমি আমার বোনকে নিয়ে কুশল চ্যাটার্জি বাড়ি খুঁজে বার করি, কলকাতায় যাই। আমরা যখন তার বাড়িতে যাই, তার বাড়ির লোকজন বলে যে বাইরে অপেক্ষা করতে। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে কুশল চ্যাটার্জি পাড়ার লোক জড়ো করে আমাদেরকে ঘিরে ফেলে।